গানের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ। আর পুরো অনুষ্ঠানটা জুড়ে আমি আছি আরশিনা প্রিয়া। ভিউয়ার্স, এবার আমরা শুনব বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর গানের গল্প। চলুন শুনে আসি গানের গল্প। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইব্রা টিভি এগেইন, বিজয় টিভিতে, আপনাদের প্রিয় বিজয় টিভি স্ক্রিনে। আজকে আপনাদের আজকের এই সুন্দর অনুষ্ঠান গানের গল্পে আমার নিজের ভীষণ প্রিয় একটি গান, সেই গানের গল্প দিয়ে শুরু করছি, সেটাই আপনাদের শোনাব। আমার জাস্ট রিলিজ অ্যালবাম জানে কোথা থেকে, খুবই মজার গানটা, হিউজ মজার কিছু এক্সপিরিয়েন্স আছে গানটার সাথে। তো গানটা হচ্ছে তোমাকে ছাড়া বলবাছি কী করে, ইটস ভেরি রোম্যান্টিক সং। তোমাকে ছাড়া বলবাছি কি করে, তুমি যে নিশ্বাস আমার প্রাণে, যখনই যাই তোমার কাছে ভুলে যাই সবচেয়ে নয়নে। গানটা নিয়ে আমি শুরু করি এভাবে, ঠিক আই মেড দ্য টিউন, যতটুকু মনে পড়ে দু বছর আগে আমি একটি টিউন করেছিলাম, মিথিলা ইব্রাহিমের লেখা, মানে আমার মিসেসের লেখা গান। তো এই গানটা আসলে ওর সাথে আমি একটু গুনগুন করার জন্য ডুয়েট একটা গান ক্রিয়েট করছিলাম যে করবো গান, বাট যখন আমার অ্যালবামের ইস্যু আসলো, সোনালী সাহা যেটা আমার সাথে ডুয়েট করেছে, তো ওর ভীষণ ভালো লেগে গিয়েছিলো গানটা, এবং মিথিলা ইব্রাহিম দ্যাট সং, ও আমাকে বলে যে না তুমি সোনালীর সাথে গাও, খুব ভালো গায়। মিথিলা ইব্রাহিম স্যাক্রিফাইস করলেন, গ্রেটফুল টু হার। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সোনালী এটাকে খুবই জাস্টিস করেছেন, কারণ এত সুন্দর গিয়েছে ওর গানটা, খুব সুন্দর। এবং আমার যারা শ্রোতা, যারা আপনারা যারা ইভেন গানটা দেখেছেন, ইনফ্যাক্ট দেখছেন, তারা নিশ্চয়ই ভীষণ পছন্দ করবেন। তো গানটার রেকর্ড হলো খুব সুন্দরভাবে, আমি আই ওয়াজ সো স্যাটিসফাইড, এবং ডিসাইড করলাম আমার অ্যালবামে থাকবে গানটা তোমাকে ছাড়া। দেন আমরা আমি প্ল্যান করলাম যে কী করে এটা একটা সুন্দর মিউজিক ভিডিওর ইউনো স্মৃতিটা ধরে রাখা যায়, গানটা আমার মিসেসের লেখা। তো উই টক টু আমার ভীষণ প্রিয় টিম, সিনেমা প্রোডাকশন, শুভব্রত সরকার, আমার আগের গানগুলো ওরা করেছিল, তো চাই তোমায় বা অন্য তোমায় ভেবে গান, আমার যে মিউজিক ভিডিওগুলো হয় আর কি, ম্যাক্সিমাম ভিডিওরই করা। আই কল হিম এবং ও আসলো, এসে ভিডিও প্ল্যান শুরু হলো, আমরা ভিডিও করবো, কী করা যায় কী করা যায়, শুভ আর বলো না কী করছে আর কি। তো হঠাৎ করে আমাকে বলো, ভাইয়া পানাম সিটিতে আমরা লোকেশন ঠিক করেছি, সোনারগাঁ পানাম সিটি। তো আই সে লোকে চলো যাই, আমাদের মানে প্রথম বাংলাদেশের রাজধানী, সেখানে শ্যুট করতে গেলাম। শুরুতেই বৃষ্টি, সকালে আমরা তো ভাবলাম যে ওয়াই গড, কী হবে বৃষ্টির মধ্যে শ্যুট করা মুশকিল। ইট ওয়াজ এ হিউজ টিম, কারণ আমরা আই রিয়েলি ডোন্ট কনসিডার মাই ভিডিও, আর ভিডিওতে কোনো কিছু কখনোই কনসিডার করা হয়নি। যাই হোক, আমরা গেলাম, আমরা স্টার্ট করলাম। তো লাকিলি আমরা পৌঁছানোর পরে, আমরা তো যখন পৌঁছালাম বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে মাই গড কী হয়। আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ, ভালোবাসি কত জানে না আমি ছাড়া কেউ। আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ, ভালোবাসি কত জানি না আমি ছাড়া কেউ। যতবার নিশি হইনি সচর দূরে
বাজি পোড়া বাঁশি দু চোখে তোমার ঘোর যতবার নিশি হই নিশাচর দূরে বাজি পোড়া বাঁশি দু চোখে তোমার ঘোর আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ ভালোবাসি কত জানে না আমি ছাড়া কেউ আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ ভালোবাসি কত জানি না থ্যাংক ইউ ভেরি মাচ বিজয় টিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠান গানের গল্পের মতো একটা অনুষ্ঠানকে ডিজাইন করার জন্য আর অফকোর্স আই ওয়ান্ট টু থ্যাঙ্কস যিনি প্রোডিউসার এই অনুষ্ঠানের আপনারা সবাই খুব ভালো থাকবেন তারাদের সাথে বলি কথা জাগি তোমাকে কাছে পাওয়ার ব্যাকুলতা তারাদের সাথে বলি কথা জাগে তোমাকে কাছে পাওয়ার ব্যাকুলতা আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ ভালোবাসি কত জানি না আমি ছাড়া কেউ আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ ভালোবাসি কত জানে না আমি ছাড়া কেউ বাঁচি কি করে তুমি যে নিশ্বাস আমার প্রাণে বলতে যখনই যাই তোমারই কাছে ভুলে যাই সবচেয়ে ওই নয়নে আমার ভেতর ভাসি আমি বুকে তোমার ঢেউ ভালোবাসি কত জানে না আমি ছাড়া কেউ আমার ভেতর ভাসি আমি নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন।